সক্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার মঙ্গল ও শুভকামনা করে আজকে আবার আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ নামের যে অধ্যায়টা আছে তার দ্বিতীয় পার্ট আজকে আমরা আলোচনা করব। এইটা হচ্ছে তোমাদের অনুশীলনী 7.2-এর এটা আমরা পাবো, ঠিক আছে। আমরা এই অধ্যায়ের শুরুতে তোমাদেরকে অনেক কিছু বলেছিলাম, অর্থাৎ 7.1 যখন পড়েছিলাম তখন আমরা আমাদের প্রয়োজনীয় কথাবার্তা আমরা এখানে বলেছিলাম যে সমীকরণ কী, তারপর হচ্ছে তোমার সমীকরণ কী করে গঠন করতে হয়, তারপরে সমীকরণের চলক কী হয়ে থাকে, তারপরে হচ্ছে তোমার সমীকরণে কয়টা পক্ষ থাকে, সরল সমীকরণ কী, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আমরা বলেছিলাম, আর সমাধান কী করে বের করতে হয়। আজকে আমরা বেশি কথা না বলে আমাদের সরাসরি আমরা আমাদের গাণিতিক সমস্যাতে চলে যাবো, এবং এখান থেকে আমাদের যে নির্দেশনা দিকটা দিয়ে দিয়েছেন প্রথমে সেটা কী বলেছেন যে সমীকরণ গঠন করে সমাধান করো, ঠিক আছে। আমি গণিত শুরু করবো, এই সমস্যার সমাধান শুরু করবো, কিন্তু তোমাদের কাছে প্রথমে আমার একটা অনুরোধ যে আমি তোমাদেরকে এই করোনার ভিতরে অনেক দুঃসময়ে তোমাদের যা সবাই সহযোগিতার জন্য আমি এই অনলাইনে ক্লাস নেওয়ার প্রচেষ্টা, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তোমাদের ভালোর জন্য, কিন্তু আমার একটাই তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদেরকে বেশি করে আরও আউটপুট দিতে পারি এবং ভালো কিছু দিতে পারি। দেখো তোমাদের এতে অবশ্যই মঙ্গল হবে, আমি এটা তোমাদের টিচার হিসেবে তোমাদের আর ভালোর জন্য তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি এবং তোমাদেরকে আশীর্বাদ করে আমি কথাটা বলছি, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর দেখো আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা বলছে এখানে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে বা কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগ হয় 25 হবে, অর্থাৎ এখানে একটা প্রশ্ন রেখে দিচ্ছে তোমাদেরকে, বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগ হয় 25 হবে। তা আমি তো সংখ্যাটা জানি না এখানে সংখ্যাটা কত, তাহলে আমরা কী করবো শুরু করি, এখানে সমাধান লিখে শুরু করি, ঠিক আছে। শুরু করলে আমাদের এখানে কী আসছে যে আমরা সংখ্যাটা যেহেতু জানি না তাহলে আমরা এখানে ধরে নেব যে মনে করি অজানা সংখ্যাটি আমাদের কত, অজানা সংখ্যাটি আমাদের এক্স, যেহেতু বীজগণিত তাহলে আমরা এক্স ধরবো। এবার এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, এবার লিখবো অতএব সংখ্যাটি দ্বিগুণ সমান সমান 2x, যে 3 গুণ বলতো তাহলে 3x, 4 গুণ বলতো তাহলে 4 গুণ বলতো তাহলে 4x, এবার বলছে এর সাথে 5 যোগ করলে, তাহলে আমরা এবার লিখবো প্রশ্নমতে কী বলছে আমাদের এখানে যে 2x প্লাস 5 সমান সমান কত 25, বা আমাদের এখানে কত 20x ইকুয়াল টু 25-5, এটা এখানে লিখবো পক্ষান্তর করে, যখনই আমরা এক পক্ষ থেকে অন্য পক্ষে নিব তখন আমরা এটা আমাদের সাইড নোটটা পাশে লিখবো, বা 2x সমান সমান 25 থেকে 5 গেলে 20 থাকবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এক্স এর মান ক্যালকুলেশন করব 20/2, তাহলে এখানে কত আসছে আমাদের 10, অতএব এক্স ইকুয়াল টু 10। এটাকে আমরা কী করেছি টু দা ভাগ করে আমাদের কী জানতে চেয়েছিলাম আমরা অজানা সংখ্যাটি এক্স, এবার আমরা লিখব অ্যান্সার আমাদের টি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের দুই নম্বর ম্যাথটা বলছে এখানে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল 21-21 হবে, তাহলে আমরা এখানে এটুকু রেখে দিলাম, তারপর আমরা এখানে লিখব মনে করি অজানা সংখ্যাটি এখানে 2 দিব, তাহলে আমরা কী করবো কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, তার মানে এখানে ধরলাম মনে করি অজানা সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে কোন সংখ্যা থেকে 27, তাহলে 27x-27 ইকুয়াল কত, আমাদের বিয়োগফল হচ্ছে -21, এটা আমরা লিখলাম, বা এক্স সমান সমান -21+27 যখন ওই পাশে যাচ্ছে তখন প্লাস হয়ে যাচ্ছে, এখানে লিখব আমরা পক্ষান্তর করে, অতএব এক্স সমান সমান 27 থেকে
21 বাদ দিলে এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস সি আমাদের आंसर এখানে কত সি এটা আমাদের आंसर এরপর আমাদের বলছে দেখো কোন সংখ্যার 1 তৃতীয়াংশ 4 এর সমান আমরা ঠিক একই ভাবে এখানে ধরে দিব অজানা সংখ্যাটি যেটা আমরা জানি না এখানে সংখ্যাটি কত তাহলে ধরলাম যে মনে করে অজানা সংখ্যাটি x তাহলে এখানে কি বলছে তোমার যে কোন সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে সংখ্যাটি যেহেতু x ধরে লিখব অতএব সংখ্যাটির এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সমান সমান x যেহেতু সংখ্যাটি আমাদের এখানে x এর এক তিন মানে ওয়ান বাই থার্ড ওয়ান বাই থ্রি অর্থাৎ ওয়ান থার্ড তার মানে হচ্ছে এখানে x বাই থ্রি কিসের সমান হবে চারের সমান প্রশ্ন মতে আমাদের কত x বাই থ্রি ইকল ফোর বা x ইকল এর ইনফিকেশন মানে মনে মনে অন্তর হলাম এবার আমরা আর গুণ করবো তাই x এর সাথে ওয়ান গুণ করলে x হয় আর থ্রির সাথে ফোর গুণ করলে থ্রি ইন্টু ফোর অর্থাৎ x ইকল টুয়েলভ এখানে লিখবো আর গুণন বা আর গুণ করে বা আমরা আরও একটা অপশন লিখতে পারি যে ওয়াই কক্ষকে তিন দ্বারা গুণ করে বা আমরা এখানে লিখতে পারি যে ওয়াই কক্ষকে তিন দ্বারা গুণ করে তিন দ্বারা গুণ করে তিন দ্বারা গুণ করে তোমাদের সুবিধা মতো তোমরা ভাষা লিখে নিবা তাহলে আমাদের এখানে আনসার কত আসলো টুয়েলভ তারপরে এখানে আমাদের চার নম্বর নাস্তা কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফল করলে বিয়োগফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে তাহলে আমরা লিখি যে অজানা সংখ্যাটি আমাদের কত লিখলাম এখানে অজানা সংখ্যাটি লিখেছি আমরা এক্স আমরা এটা দাগদম চেঞ্জ করি চার তাহলে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে তাহলে প্রশ্ন মতে আমরা সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলাম এই বিয়োগফলের কত গুণ বলছে পাঁচ গুণ সমান কত আমাদের এখানে টোয়েন্টি এখানে গুণচিহ্ন দেওয়া লাগে না ব্র্যাকেটের পরে গুণচিহ্ন দিলেও মানে ব্র্যাকেটের সাথে যে সংখ্যাটা থাকে সেটা অটোমেটিক্যালি গুণচিহ্ন আমাদের গুণ আকারে থাকে বা মাল্টিপল আকারে থাকে ঠিক আছে বা আমরা এখানে লিখলাম এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টোয়েন্টি ডিভাইড ফাইভ আমরা লিখব পাঁচ দ্বারা ভাগ করে পাঁচ দ্বারা ভাগ করে বা এক্স মাইনাস ফাইভ ইকল কাটাকাটি করো ফোর ফোর বা এক্স ইকল ফোর প্লাস ফাইভ পক্ষান্তর করে পক্ষান্তর এইবার অতএব এক্স ইকলটা আমাদের নাইন অ্যান্সার আমাদের কত আসলো ঠিক আছে দেখো অঙ্কটা বেশি কিনা আমাদের কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে নয় থেকে যদি পাঁচ বিয়োগ করে তাহলে চার আসে চারকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমাদের টোয়েন্টি হয় ঠিক আছে আমরা এবার পাঁচ নম্বর নাত্তা করব পাঁচ নম্বর নাত্তা বলছে দেখো তোমরা কিন্তু অবশ্যই ক্লাস যেহেতু ক্লাস সেভেনে পড়ো ছোটো সেভেনে এই কিন্তু তোমাদের অবশ্যই সাইড নোটটা ফলো করতে হবে এবং সাইড নোট কিন্তু দিতেই হবে এবার আমরা পাঁচ নম্বর নাত্তা পড়লাম কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল ছয় হবে তাহলে লিখবে এখানে অতএব সংখ্যাটির অর্ধেক সংখ্যাটির অর্ধেক সমান সমান কত এক্স বাই টু এবং সংখ্যাটির এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এটার সমান সমান কত আমাদের এক্স বাই থ্রি অর্থাৎ আমি একটু আগে কিন্তু এখানে লিখেছিলাম যে এক তৃতীয়াংশ এক্স এর এক ওয়ান থার্ড তাহলে আমাদের এটা লেখার আর দরকার নেই এটা আমরা লিখে দিলাম এদের বিয়োগ করলে তাহলে আমরা এবার লিখব প্রশ্ন মতে আমার প্রশ্নটা আগে তোমাদের একটু বোঝায় প্লিজ একটু খেয়াল করো তোমরা মনোযোগ দিয়ে কোন সংখ্যার অর্ধেক থেকে তাহলে সংখ্যাটি এক্স এর অর্ধেক মানে দুই দ্বারা ভাগ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি এক্সকে থ্রি দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা এক তৃতীয়াংশ এটা মানে বিয়োগ করলে বিয়োগফল ছয় হবে তাহলে বিয়োগ করলে মানে কি এইটা বিয়োগ এটা তাহলে এখানে এক্স বাই টু বিয়োগ এক্স বাই থ্রি আর এটা ইকুয়াল টু কত হবে সিক্স বা আমাদের এখানে মাল্টিপ্লিকেশন এই
টু এবং থ্রি এর লসাগু কত, যেহেতু একটা আর একটা যাচ্ছে না তার সরাসরি আমরা লিখে নিতে পারি যে এটার গুণফল যেটা সেটা লসাগু ছয়। দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন হয়, তিন এক্সের সাথে গুণ করলে থ্রি ডি এক্স মাইনাস থ্রি সিক্সকে ভাগ করলে থ্রি দ্বারা টু, টু এক্সের সাথে গুণ করলে টু এক্স ইকুয়াল সিক্স, বা থ্রি এক্স থেকে টু এক্স গেলে একটা এক্স থাকে আর নিচে সিক্স ইকুয়াল সিক্স, বা আমি তোমাদেরকে একটা অঙ্ক এখানে যখন করেছিলাম অঙ্কটা তখন আমাদের আর গুণন দেখাছিলাম বা ওই পক্ষকে এটা, তাহলে এখানে লিখি এক্স সমান সমান সিক্স গুণ সিক্স অতএব এক্স ইকুয়াল থার্টি সিক্স, এখানে লিখব ছয় দ্বারা গুণ করে, আর এটা হচ্ছে আমাদের আনসার থার্টি সিক্স, এটাও আমাদের আনসার। ঠিক আছে, আমি মনে কর আশা করবো যে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা এর পরবর্তী গাণিতিক সমস্যাতে যাবো। হ্যাঁ, আমরা এবার আমাদের ছয় নম্বর গাণিতিক সমস্যা যেটা আছে সেটা আসি। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। এটা আমি ক্লাস সিক্সে কয়েকবার দেখাইছি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন খেয়াল করো তো, ক্রমিক সংখ্যা মানে কি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে পরপর যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। আর এখানে তোমাদের খুবই ইজিভাবে বলে দিচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, কোনো জোর বা বিজোর কিছু বলে দেয়নি। তাহলে আমরা একটু ধরি, যে আমরা মনে করি সংখ্যা তিনটি যথাক্রমে এক্স, একটা যদি এক্স হয় পরেরটা আমাদের অবশ্যই আর এক বৃদ্ধি পাবে, তাহলে এক্স প্লাস ওয়ান, তারপর আর এক বৃদ্ধি পাবে, তার মানে কত, এক্স প্লাস টু। খেয়াল করো তো, এটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে এটা টু, এটা ওয়ান হলে ওয়ান প্লাস টু তার মানে থ্রি, এগুলো তো ওয়ান টু থ্রি। ঠিক আছে, এইভাবে আমাদের সংখ্যাটা ধরতে হবে। প্লিজ তোমরা এটা একটু ফাইন্ড আউট করবে এবং এটা মনে করে রাখবে। এবার এখানে বলছে সমষ্টি, তাহলে এবার লিখো প্রশ্ন মতে সমষ্টি বললে আমাদের যোগফল, এইচ প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল আমাদের কত, সিক্সটি থ্রি, বা একটা এক্স থ্রি এক্স প্লাস এই ওয়ান আর টু তার মানে থ্রি ইকুয়াল সিক্সটি থ্রি, বা আমাদের এখানে কত, থ্রি এক্স ইকুয়াল টু সিক্সটি থ্রি মাইনাস থ্রি, এখানে লিখবো পক্ষান্তর করে, বা এখানে কত, থ্রি এক্স ইজ ইকুয়াল টু সিক্সটি, বা এক্স ইজ ইকুয়াল টু সিক্সটি বাই থ্রি এটা কাটাকাটি করো টোয়েন্টি, অতএব এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কত আসছে, এটা এটা এক্স এমন, অতএব প্রথম, অতএব না লিখে নির্ণয় লিখি আমরা, অতএব নির্ণয় প্রথম সংখ্যাটি আমাদের কত আসলো টোয়েন্টি, দ্বিতীয় সংখ্যাটি টোয়েন্টি প্লাস এখানে প্লাস ওয়ান বা টোয়েন্টি ওয়ান, তৃতীয় সংখ্যাটি টোয়েন্টি প্লাস টু দ্যাট মিন্স টোয়েন্টি টু। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের আনসার। তোমার একটু খেয়াল করে দেখো তো, টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান, ফর্টি ওয়ান, ফর্টি ওয়ানের সাথে তোমার টোয়েন্টি টু অ্যাড করলে সিক্সটি থ্রি হয়। ঠিক আছে, আমরা তো সরাসরি সাত নম্বর ম্যাথে যাবো, তোমরা কাইন্ডলি একটু ম্যাথটা দেখো, আর যদি কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু নক করবে। আর এটা হচ্ছে তোমাদের সাইড নোট লিখবে, তিন দ্বারা ডিভাইড করে ভাগ করে। দেখো আমাদের সাত নম্বর ম্যাথটা বলেছে যে দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান, সংখ্যা তিন দুইটি নির্ণয় করো। তাহলে আমরা তো জানি না, এখানে কী করবো মনে করি, তুমি যে কোনো একটা সংখ্যা লিখতে পারো, ছোটো সংখ্যা অথবা বড়ো সংখ্যা, তা সবসময় ছোটো সংখ্যাটি ধরতে হয়। মনে করি ছোটো সংখ্যাটি এক্স, অতএব বড় সংখ্যাটি আমাদের যেহেতু দুটো যোগফল হচ্ছে 55, তার একটা যদি এক্স হয় তাহলে অপরটা হবে 55 মাইনাস এক্স, প্লিজ এটা একটু অবশ্যই ভালো করে খেয়াল করবা। এবার এদের যোগ এখানে আমাদের কী বলেছে যে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান, তাহলে এবার প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে কি আমাদের
আমাদের বড় সংখ্যাটি কত? 55 মাইনাস এক্স, এর কত গুণ বলছে? 5 গুণ। ছোট সংখ্যাটি কয় গুণের সমান? 6 গুণের সমান, অর্থাৎ এক্স গুণ সিক্স। বা আমরা এখানে কি করতে পারি? 6 গুণের সমান বলছে, যেহেতু সমান বলেছে তাই আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি। তাহলে এখানে আমরা 55 মাইনাস এক্স ইকল, আমাদের এটা কত আসলো? আমরা আরেকভাবে এখানে করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, আমরা এটাকে মাল্টিপল করে দিই, গুণ করে দিই, যেহেতু এ পাশে কাটাকাটি কোনো সংখ্যা নেই। 5 দিয়ে এটাকে গুণ করলে 525, 525 27, এটা এ করলে 5 দিয়ে কি গুণ করলে? মাইনাস 5x, আর এটা এটা গুণ করলে 6x। বা 275 ইকল 6x প্লাস 5x, আমরা এখানে লিখবো অখন্তর করে, ঠিক আছে? বা 275 ইকল 11x, আমরা ওই যে কতগুলো বিধি লিখেছিলাম তার ভিতরে এটা হচ্ছে আমাদের প্রতিসাম্য বিধি। হ্যাঁ দেখো, আমরা কোনো কিছু পরিবর্তন না করে শুধুমাত্র এই পক্ষে যা ছিল সেটা সরাসরি ওই পাশে নিয়েছি, আর ওই পাশে যা ছিল সেটাকে এই পাশে নিয়েছি। এইবার আমরা এখানে x ইকুয়াল টু লিখবো এটা। কেন আমাদের এটা ডিভাইড করলাম? যেহেতু এর সাথে মাল্টিপল আকার আছে, এটা গুণ করলে কত আসে? 15। দেখো এটা ঠিক আছে কিনা, 15 এত গুণ করলে 15, আর এটা গুণ করলে 15, তাহলে তো হ্যাঁ ভুল হয়ে গেল, এটা এটা যাচ্ছে তোমার এখানে সরি 25, হ্যাঁ 25, এটা এগুলো এখানে আছে তোমার 25। অতএব এক্স ইকুয়াল টু কত? 25। এটা হচ্ছে আমাদের কোন সংখ্যা? ছোট সংখ্যা। এবার আমরা লিখবো কি? বড় সংখ্যাটা লিখতে হবে। অতএব ছোট সংখ্যাটি 25, অতএব বড় সংখ্যাটি আমাদের কত বলছে? 55 মাইনাস 25 এত ইকল 30, ঠিক আছে? এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার, আমরা এখানে লিখবো অ্যান্সার 25, 30, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমরা পরবর্তী ম্যাথটাতে যাব। এবার এখানে দেখো আমাদের 7 নম্বর ম্যাথটা বলছে, প্লিজ একটু খেয়াল করছো সবাই, এখানে বলছে 7 নম্বরটা গীতা রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কাছে কত টাকা আছে? এটা আমাদের এখন ধরতে হবে। আমাদের প্রথম কিন্তু আইকিউ সেট করতে হবে যে আমরা কোন কার এটা ধরবো, কাকে কাকে আমরা টার্গেট করবো। এখানে বলছে এতে তিনজনের একত্রে টাকা হচ্ছে 180 টাকা, বলছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি, তাহলে একজনকে কিন্তু এরা টার্গেট করছে, কাকে টার্গেট করছে? রীতাকে টার্গেট করছে। তাহলে আমরা এখানে ধরে নিই 8 নম্বরটা লিখবো, মনে করি রীতার আছে আমাদের এক্স টাকা, তাহলে গীতার কত টাকা থাকবে? অতএব গীতার আছে এক্স মাইনাস 6 টাকা, অতএব মিতার আছে আমাদের কত? বা যেহেতু রীতার চেয়ে 12 টাকা বেশি, এত এবার প্রশ্ন মতে এক্স এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল আমাদের কত? 180, কারণ তিনজনে একত্রে হচ্ছে আমাদের 180 টাকা, তাই এইটা এইটা আর এটা প্লাস করলে 3টা এক্স, আর এই 12 থেকে 6 গেলে 6, আর সেটা 180। কারণ স্যার এখানে কেন আমরা কোনো প্রশ্ন করতে পারবো যে 6 এর আগে প্লাস চিহ্ন দিলাম? যেহেতু 6 এবং 12 এর ভিতরে 12 বড়, তাই হচ্ছে 12 এর আগে প্লাস চিহ্ন, তাই এখানে প্লাস দিয়েছি। বা এটা লিখবো যে 3x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 6, বা আমরা এখানে কী লিখবো? পক্ষান্তর করে, ঠিক আছে? বা 3x ইজ ইকুয়াল টু 100, এটা হচ্ছে তোমার 74, বা এক্স ইকুয়াল টু 174/3, এটা কাটাকাটি করো, 3 5 15,
এখানে হচ্ছে আমাদের 5 8 হচ্ছে 8 3 8 24 3 5 15 আর 2 17 অতএব x = 58 এটা কাটটাকা অতএব এখানে লিখব আমি এখানে লিখি অতএব এটা রিটার রিটার আছে 58 টাকা তারপর আমরা কাটটা বলেছি এখানে মিটার তাই না আমি গিটার ধরেছিলাম অতএব গিটার আছে বাইদের কি গিটার আছে এখানে কত 58 মাইনাস 6 টাকা সমান কত আমাদের এটা বা 52 টাকা এবং আমাদের মিটার আছে কত 58 প্লাস 12 কত টাকা বিকল্প আমাদের এখানে 70 টাকা আর এই তিনটা হচ্ছে এইটা এইটা আর এইটা এইগুলো আমাদের অ্যান্সার ঠিক আছে তোমরা আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে ঠিক আছে এবং আমি পরবর্তী ভিডিওটা তোমাদের আরও ভালো করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভালো থেকো সবাই